হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মা এক্সপ্লেন 12 করবো এখানে পার্ট টোয়েন্টি ওয়ান ওকে তো টোয়েন্টি পার্টে আমরা দেখেছিলাম যে এখানে রিগা চলে এসেছিলো তার ক্যাস্টলে মানে এখানে রিনির ক্যাস্টলে চলে এসেছিল তো এখানে এসে সামনে দাঁড়ায় আসছিল কিন্তু হারসেন তাকে ঢুকতে দিছিল না তো এখানে তার বাবা এসে বলতেছে ও তাহলে কি এই মেয়েটা তুমি যে যার সাথে কথা বলতে চেয়েছিলে রেগা আর এখানে রেগার বাবা এখানে এই ক্যাস্ট্রল বাইরে দাঁড়ায় আসলো আর উপরে দেখা যায় হারচেন আর এখানে রিনি আর এই বাকি সব এখানে দাঁড়ায় আছে উপরে তার বাবা ভাবতেছে কিন্তু এই মেয়েটা তো দেখতে খুবই ছোট মনে হচ্ছে তো এখানে রিনি হাই হেলো হাই হেলো করতেছে রেগার সাথে আর এখানে তার বাবা ভাবতেছে যে এটা তো দেখতে খুবই ইয়ং লাগতেছে তো এখানে রিগার বাবা ভাবতেছিল যে ঋণি যেহেতু পাঁচশো পঞ্চাশ বছর তাহলে তার অনেক বড় বডি হতে পারে মানে আর কি অনেক ইয়ং মানে একটা লেডি হতে পারে তাই কি বলতেছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডেও দেখানো হয় অনেক রিনির আর কি কল্পনা করতেছে যে অনেক বড় হয়ে গেছে তো তো এখানে বলতেছে তুই কি সেই সুন্দরী মেয়েকে এখানে প্রথমেই প্রেমে পড়েছিল তাইকে জিজ্ঞেস করতেছে রিগাকে রিগা বলতেছে হ্যাঁ তো কারাবান এখানে এসে বলতেছে এখানে কি সমস্যা হচ্ছে তো নিজ থেকে রিগার বাবা বলতেছে তুমি তুমি তো এখানে ডিমান্ড কিং সাউথ এর তো এখানে রিগার বাবা বলতেছে আমি নিশ্চিত নই যে তুমি আমাকে মনে রাখবে কিনা আমি ক্রিমসন রেড ড্রাগনের রেড রুনা আমিও এখানে টিশার বড় ভাই এই কাস্টলটা প্রকৃত মালিক তো এখানে বাবা বলতেছে আমি আপনার সাথে কিছু আলোচনা করতে চাই এটা আপনার মেয়ের সম্পর্কে মানে এখানে কারাবানের মেয়ে কথা বলতেছে মানে রিনির কথা বলতেছে তো এখানে কারাবান বলতেছে আমার মেয়ের সম্পর্কে তো হারছেন এখানে কি হচ্ছে তাই জিজ্ঞেস করতেছে হারছেন দিকে তাকায় হারছেন বলতেছে তাই আর কি বলতেছে একটু আটকা আটকা তো নিচ থেকে রেগার বাবা বলতে হচ্ছে তুমি কি আমাকে অপেক্ষা করাবে হ্যাঁ এখনই এখানে নিচে নামো তাড়াতাড়ি তো ডিমান কিং এখানে মানে কারাবান এখানে নিচে নেমে গেছে রেগার বাবার সামনে তো এখানে কারাবার নিচে বলতেছে তো রেড হ্যাঁ আমি যদি সঠিকভাবে মনে করি তাহলে তোমার বোন তিশার আমার এখানে স্ত্রী সাইনের সবচেয়ে ভালো বন্ধু ছিল আমি সর্বদাই কৃতজ্ঞ থাকবো যে আমার স্ত্রী মারা যাওয়ার পরেও তিনি আমাদের এখানে থাকার অনুমতি দিয়েছেন তো এখানে রিগার বাবা বলতেছে ঠিক আছে তুমি যদি সত্যি জানতে চাও তাহলে এটা শুনে রাখো যে তোমার মেয়ে এখানে আমার ছেলেকে এখানে সেরিউজ করেছে তো এই কথা শুনে এখানে রিগা তো অনেক চমকে গেছে কি বলতেছে আমার বাবা এটা তো এখানে কথা শুনে এখানে রাফেল আর এখানে রিনি এরা তিনজনই এখানে চোখ একদম হোয়াইট হয়ে গেছে বাবার না তো চিল্লাই এটা তেমন কিছুই না তো এখানে রিগার বাবা বলতেছে যাই হোক তোমার মেয়ে এখানে পাঁচশো পঞ্চাশ বছর বয়সী কারো কাছে খুবই ছোট মনে হলো আমি একজন একটা সুন্দরী লেডিকে খুঁজতেছিলাম আমার রিগার জন্য তাই কি বলতেছে তো এখানে রিগার বাবা বলতেছে তার দিকে তাকাও এত অল্প বয়সে একটি ছেলেকে প্রলুব্ধ করেছে কিন্তু যেহেতু আমার ছেলে তাকে খুব পছন্দ করে তাই আমি এই বিষয়টি থেকে এই বিষয়টিতে থাকবো না যে সে একটি যুবক ড্রাগনকে এখানে সেরুস করেছে তো কারাবানের মাথা গরম হয়ে গেছে আর বলতেছে তুমি তুমি কি বলেছ আমার মেয়ের সম্পর্কে তো এখানে কারাবান বলতেছে আমার মেয়ের বয়স সম্পর্কে তুমি কি বললে তো রিনির বাবা এরকম অবস্থা দেখে রিনি তো অনেক ঘাপ গেছে আর বলতেছে মানে মানে গ্র্যান্ড আমাকে রক্ষা করো তাই বলে এখানে এরকম করে তো বাবা এটা বলতেছে যে পাঁচশো পঞ্চাশ বছর বয়সী তো এখানে বলতেছে আমি এটা জানতাম আমি তোমাকে বলেছিলাম যে সে শুধু তার আসল ফর্মটা এখানে লুকিয়ে রেখেছে তো এটা শুনে এখানে রিগা বলতেছে বাবা রিনি এমন নয় মানে যে কিছু অ্যানিমাল আছে না যেগুলো আর কি মানুষের রূপে বড় হয়ে যায় এরকম আর কি বলতেছে তো রিনির বাবা এখানে মানে কারাবান এখানে তার অ্যারো তৈরি করে এখানে রিগির বাবাকে মারার জন্য নিয়ে আসছে মানে আকাশ থেকে একটা অ্যারো তৈরি করছে তো রিগির বাবা দেখতেছে যে সামনে কিছু একটা আসতেছে তো এখানে ওই তীরটা আসতেছে আর কি ওইটা ইশারা দিয়ে এলেছে রিগির বাবার উপর হামলা করার জন্য দেখা যাচ্ছে মানে আকাশ থেকে তৈরি হয়ে একদম মাটিতে আসে পড়ছে তো রিগি বলতেছে বাবা তো এখানে রিগির বাবা বলতেছে যে ধুর ছাই তো রিগার বাবা বলতেছে ও তাও তুমি আমাকে তোমার শক্তি দেখাতে চাচ্ছ না তাই বলে এখানে রিগার বাবা বলতেছে আমরা এখানে খুবই শান্তিপূর্ণ মানুষদের মতো এ নিম্নে আলোচনা করব কি করে আমাকে দুর্বল বলে মনে করবে না যে কারণ আমি এখানে কোনোদিন লড়াই করিনি তো রিগা বলতেছে বাবা তোমার পিছনে দেখো তার বাবার সামনে তাকায় কথা বলতেছিল আর এখানে কারাবান তার পিছনে চলে গেছে তো পিছনে এসে হামলা করে বলতেছে কি বললে তুমি পাঁচশো পঞ্চাশ বছর বয়স হ্যাঁ তো এখানে কারাবান বলতেছে যে আমার মেয়ের বয়স পাঁচশো পঞ্চাশ বছর না আমার মেয়ের বয়স শুধুমাত্র তিন বছর তুমি রেড র্যাপটাইল তো এত জোরে যে পাঁচ মারছে সেই পাঁচের প্রেশারে একদম চারদিকে একদম ধোয়া ধোয়া হয়ে গেছে চারিদিকে একদম ধুলোয় ধুলো হয়ে গেছে তো পরের সিনটা এখানে ক্যাস্টলকে দেখানো হয় এখানে আর কি ডিমান লর্ডের ক্যাস্ট্রল তো কারাবান রিনি আর এখানে রিগা আর রিগার বাবা দুইজনে এখানে এসে বসে পড়ছে এখানে সুপায় মানে দুইজনে আলোচনা করতেছে কি করা যায় কিসের সমস্যা হয়েছিল তো কারাবান এখানে রিগার বাবার মুখে অনেক জোরে পাঞ্চ মারছিল সেই পাঞ্চের জন্য অনেক ব্যথা লাগতেছিল তো সেই ব্যথা আউজ আউজ করতেছে আর এখানে বরফ লাগাচ্ছে তো এখানে বাবা বলতেছে আমি কেবল আঘাত পেয়েছি কারণ এটি হচ্ছে আমার ছেলের দোষ ছিল তো এটা বলে এখানে রিগা অনেক মন খারাপ হয়ে তাকায় আছে অনেক রাগ হয়ে আছে মানে এটা তো সব ওর বাবা বলছিল এই তো এখানে বলতেছে যে আমার দোষ তো এখানে রিগা বলতেছে তুমি বাজে কথা বলেছো বাবা এখানে রিনি কখন আমাকে সেডিউস করেনি তো ঋণী আর কারো বানে কথাগুলো আর সহ্য করে রাখতেছে অনেক তো এখানে বলতেছে জরিমানা তো আমি জানি না যে সে তোমাকে সেরুস করেছে কি তার বিপরীতে কিন্তু তবু। এটা স্বাভাবিক না তাই না তো ঋণী এখানে নিরাশ হয়ে আছে আর বলতেছে আপনার বয়স প্রায় পাঁচশো চারশো পঁচানব্বই বছর বয়সে এবং তার বয়স মাত্র তিন বছর এটা কি ধরনের বন্ধুত্ব তো রিগার বাবু এসে বলতেছে আপনার মেয়ের দোষ আছে আপনি জানেন তো এসে তার বয়স সম্পর্কে মিথ্যা বলেছে বলেছে যে তার বয়স এখানে পাঁচশো পঞ্চাশ বছর বয়সী এখন সে শুধুমাত্র তিন বছর তো কারাবান বলতেছে একটি তিন বছরের শিশু আপনাকে বলেছে যে বয়স পাঁচশো পঞ্চাশ বছর আর এবং আপনি সরাসরি তাকে বিশ্বাস করে ফেলেছেন মানে ওই যে ঋণই আর কি প্রথম দেখাতে এখানে মানে ঋণের সাথে আর কি ভালো ব্যবহার করেছিল না তো সেই জন্য এখানে মিথ্যা বয়স বলছিল যে পাঁচশো পঞ্চাশ বছর তো এখানে তারপর বলতেছে ধুরছাই হ্যাঁ দেখে হ্যাঁ তুমি বাইরে কি করেছ দেখো তুমি বাইরে কি করেছো তাই কি বলতেছে আর একা আমার মুখের দিকে তাকাও আমি কি আমি কি আগে কোনো দোষ করেছি তাই কি বলতেছে এবং যখন তুমি আমার আমাদের দোষারোপ করেছো কারণ আমরা তার মিথ্যা কথা বিশ্বাস করেছি তাই তো এখানে রেনি ক্ষমা চাচ্ছে আর বলতেছে আমি খুবই দুঃখিত তো বলতেছে সবটাই আমার দোষ আমি শুধু একজন বন্ধু চেয়েছিলাম তাই আমি একটু মিথ্যা বলেছিলাম তো এখানে সবাই আর কি তার দিকে তাকায় আছে তো বলতেছে আমি জানি বাবা খুবই ব্যস্ত তোর রেগার কারা মানে তার রেগার বাবা এগুলো শুনতেছে বলতেছে এবং আমি এটা জানি যে মিথ্যা কথা বলাও অনেক ভুল কিন্তু আমি সত্যি একটা বন্ধু চাই তাই বলে এখানে কানতেছে। তাই আমি আর একা থাকবো না তাই বলে এখানে এরকম করে কাঁদতেছে আমি সত্যিই দুঃখিত তাই বলে এখানে এরকম করে আর কি বসে আছে মন খারাপ হয়ে তো কারা এখানে ঋণির দিকে তাকায় আছে তো এখানে রিগার বাবা ও আর এখানে রিগা তার দিকে এমন করে তাকায় আছে আর কি ও শুধু এটাই তো এটা আবার করবে না ঠিক আছে তাই বলে এখানে রিগার বাবা এমন করে বলতেছে তো আচ্ছা এটা যদি তিসারের কাস্টল মানে ক্যাস্টল হয় তাহলে এখানে রিগা এসে আই রিনের সাথে খেলতে কোনো সমস্যা হবে না তাই না তো এখানে রিগা বলতেছে হের মানে কি আমি আমার ঋণির সাথে আবার খেলতে পারবো তো এখানে বলতেছে হ্যাঁ হ্যাঁ খুব দেরি করে বাসায় আসবে না ঠিক আছে তাই বলে এখানে রাজি হয়ে গেছে খেলার জন্য তারা দুজনে অনেক খুশি হয়ে গেছে তো এখানে রিনি বলে এখানে রিগা রাখতে চলে গেছে আর এখানে এখানে রিগা রিগা বলে হাত ধরতে গেছে তো এখানে তারা দুজনে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে এখানে রিগা চারশো পঁচানব্বই বয়স তারপরে এখানে সে এসে নাচানাচি করতেছে তো রিগার বাবা এখানে ইয়োর হাইনেস বলে কারাবানকে ডাকতেছে তো এখানে ইউর হাইনেস বলার পরে এখানে আমি জানি যে ঋণী এখন অল্প বয়সী কিন্তু কয়েক বছর পরে তো একজন বড় মহিলা হয়ে যাবে মানে একজন লেডি হয়ে যাবে আমার কথা হচ্ছে যে আমার ছেলেকে আপনার ঘরে এখানে ল বানিয়ে রাখতে পারেন তাই বলতেছে এখানে মজা করে মানে এখানে রেনির সাথে রিগার আর বিয়ের প্রস্তাব রাখার চেষ্টা করতেছে তো পরে একটা বড় একটা ধামাকা হয়ে যায় আর বলতেছে যাও যাহার নামে যাও যাও এখান থেকে বের হয়ে যাও মানে মানে ঋণির বাবা বলতেছে কারাবান তো এটা কারাবান অনেক পাগল হয়ে গেছে আর কি তার এই কথা শুনে তো আজকের চ্যাপ্টারটা এই পর্যন্ত দেখা আছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে না যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে না আর কমেন্টটাকে জানিয়ে ভুলবে না ঠিক